কি আমার মতোই সুন্দর দেখতে, তাই না? দেখেন দারুণ সুন্দর কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবগুলাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আইসি গ্রামের ভিতরে। গ্রাম তো সবসময় আমার টানে, আপনারা জানেন, তবে আজকে টানার ভিতরে একটু পার্থক্য আছে। আজকে যে কৃষকদের বাড়িতে আসছি, এই বাড়িতে সব কিছু আছে। আপনি কি চান এই কৃষকের বাড়িতে? লাউ থেকে শুরু করে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সব আছে এই কৃষকের বাড়ি। সাথে কৃষকের ঘর বাড়িও দেখাচ্ছি, সাথে এর বিশাল ফার্ম সেটাও দেখাচ্ছি। দেখেন কত কর্মঠ আমেরিকার মানুষজন, এই কৃষককে দেখলে বোঝা যায়। কারণ এমন কোনো জায়গা নাই যে সে কৃষি আবাদী জিনিসপত্র করে নাই, মানে সবজি থেকে শুরু করে এভরিথিং, গরু ছাগল বর্কি ভেড়া এভরিথিং করছে। এরাই তো উন্নত, মানে উন্নতি করবে, তাই না? মধু যে সেটা মধুও তারা চাষ করতেছে। দেখেন পিছন ক্যামেরা যা দেখাচ্ছি, ওই দেখেন কুত্তা নিয়ে সে আসতেছে। দেখেন পিছন ক্যামেরা দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই যে ওর কুত্তা, এই দেখেন, এই যে এই দেখেন বাড়িটা। আবার ওদের কিন্তু মানে এইগুলো মানুষজন আসলে পারে যে বাথরুম করবে বা বাথরুমের জন্য প্রবলেম হতে পারে, সে কারণে কিন্তু তারা বাথরুমের ব্যবস্থাও করে দিছে ওই পাশে। দেখেন এই যে এখানে দেখেন বাথরুমের ব্যবস্থা করছে। আরে যতগুলো গাড়িটা দেখছেন ওদেরও গাড়ি আছে, প্লাস হচ্ছে মানুষজন। একটা জিনিস দেখাবো, কত ফল হয়েছে ওদের ইয়ার। এই দেখেন বাথরুম, আবার এখানে দেখেন, মানে কি নাই। আপনি একটা গ্রামের বাড়িতে আসলে পারে যা যা থাকবার দরকার, ফল টল সব, ফল সব আছে। দেখেন কি সুন্দর ইয়া ধরছে, এখনো পাকে নাই, পাকলে পারে দেখাইতাম। এই দেখেন কি বড় বড়, আরে কি সুন্দর। এইরকম একটা বাড়ি হলে গায়ে গায়ে ভালো, মানে চারিদিকে ফল ফুল থাকবে, খালি ভিডিও করব আর ইয়ে করব। এই দেখেন এই পাশেও দেখেন, আপু কোন পাশ দিয়ে যাবেন? ওকে, এই দেখেন এখানে হলো লাউ, কিসের এটা আপু? এটা দিয়ে কি ইলিশ মাছ রান্না করে খাওয়া যায়? আমি কখনো খাইনি, জীবনেও খাইনি। মানে এই যে ধরেন ইলিশ মাছ ভাপে, ইলিশ যেটা ইলিশ মাছ বলে, সেটা ধরেন এরকম এর মাঝে দিয়ে মশলা টশলা দিয়ে, মানে সরিষা দিয়ে। এটা কি লাউ না গাছ না তো আপু? স্কোয়াশ, ও স্কোয়াশ দিয়ে রান্না করা। দেখেন সব কিছু আছে, যাই হোক পাশে আছে, ওই পাশে ওদের এদের ভেজিটেবল হয়, এইবার ওরা ভেজিটেবলটা গ্রো করেনি। তাই চলেন ওইদিকে যা দেখি, চলেন তাহলে ভাই বোনেরা ওই পাশে যাই, যা দেখাচ্ছি। এত যদি ফল ধরে ভাই বোনেরা আর কি লাগে। এটা হচ্ছে পিস, এই পিসটা খাইতে কিন্তু দারুণ লাগে। এর ভিতরটা আপনারা একটু খুশায় দেখাই, এটা তো পড়ে আছে, তো এটাই আমি একটু দিয়ে দেয়। দেখেন এবার পাইকি গেছে, খুব মিষ্টি এইগুলা, বুঝছেন? সবগুলা মানে এই দেখেন সব পড়ে আছে, কারণ কি পচে গেছে। এই দেখেন খাওয়ার মানুষ নাই, ওরা বিক্রি করার জন্য রাখছে, তো ওরা এবার কত খাবি কন, হাজার হাজার বাগান। এই দেখেন, এই যে এই পাশে দেখেন ঢুকছি, সে আমাদেরকে বলছে যা যা পারবা শুধু টাকা দিয়ে যাবা, যা পারো পারো। তো আমি তো ফলের খুব ভক্ত, সো ফল পাড়ার জন্য পাগল হয়ে গেছি। যাই হোক পিছন ক্যামেরা যা দেখাচ্ছি আর এগুলা হচ্ছে কত টাকা করে সেটা আপনারা জানাচ্ছি এই ভিডিওতে। চলেন পিছন ক্যামেরা যা দেখে, দেখেন কি সুন্দর। আর এই যে আশেপাশে পরিবেশ দেখেন, যে পরিমাণ মানুষজন গেছে। এই দেখেন এগুলো হচ্ছে পিস, পিস আছে, প্লাম আছে, অ্যাপ্রিকট আছে। আমি অনেক আগে আপনাদের অ্যাপ্রিকটের বাগান দেখাইছিলাম, এখন পর্যন্ত তুলি নাই। এই দেখেন অ্যাপ্রিকটের বাগান সব শেষ হয়ে গেছে, সরি অনেক আগেই শেষ হয়ে গেছে অ্যাপ্রিকটের বাগান। এই দেখেন ওই যে ওরা, এই দেখেন ওরা সব কী করতেছে সেগুলো একটু দেখি। দেখেন হ্যাঁ এগুলো অনেক বড় প্লাম গুলা, তাই না? এই গাছের মানে বিভিন্ন রকমের আছে, আপনারা আমি ছোট সাইজের দেখাইছি, এটা হচ্ছে বড় সাইজের গাছের প্লাম। আচ্ছা আমি এইখান থেকে কিছু বীজ নিয়ে যাই, অনেক আছে। আপু শাক উঠানোর জন্য আসছে এখানে, কিন্তু শাক তো পাচ্ছি না, শাক না পেলেও অনেক ইয়ে আছে। এইগুলা এগুলো অনেক বুড়া আপু, বুড়া পাতা, পাতা কেমনে খাবেন? হ্যাঁ না এগুলো বুড়া হয়ে গেছে। এই যে আর এটা না আপু, এই বুড়া বুড়াটা খাইতে মনে হয় মজা লাগবে না,
শাক তুলতে আসছি, শাক উঠাবো। এই শাকগুলা কারা কারা খাইছেন বলবেন? খাইছে, এটাকে আমরা বলি কি শাক ভুলে গেছি, কিন্তু এইটাকে বলি বৈঠার শাক। আবার কবেন নি যাবু অনুমতি দিয়েছেন, ভাই বোনেরা অনুমতি নিয়েই কিন্তু ঢুকছি, ঢোকার পরেই তুলতেছি। এখন যদি ওরা টাকা চায় তাও দিব, কারণ কি তা তো শাক খাইতে পারবো। এই দেখেন আবার পিছন ক্যামেরা যায় দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কি পড়ছে, কি পরিমাণ পড়ছে দেখেন। এই যে গাছেও যেমন ধরছে পড়ছেও তেমন, ওরে মা, যেমন পড়ছে তেমন ধরছে, দুইটাই আছে আপু। এই যে একেবারে নরম নরম, একবারে নরমটা নিয়ে গেলে না বেশি দিন থাকবে না। এই যে অনেক দূর পর্যন্ত গেছি, দেখি এবার এইখান থেকে, ওরে রে দেখেন। এটা হচ্ছে 149 পার পাউন্ড, মানে ছোটটা কিন্তু, এটা বড়টা না কিন্তু, বড়টার দাম বেশি। হ্যাঁ না, বড়টার দাম কম। ও বড়, ও আচ্ছা, ছোটটার দাম বেশি থাকে আর বড়টার দাম অলওয়েজ হচ্ছে কম থাকে। তারপরেও হচ্ছে মানে $1.50, তার মানে বাংলাদেশে $200 পার এলবি। হ্যাঁ, খুবই সস্তায়, এরকম আসলে সস্তায় পাবো না। ভালো হয়েছে এই জায়গায় বাড়ি কিনে। এই যে এতগুলো আঙ্গুর আমরা তুলছি, আমাদের গুলা কই, আমাদের গুলা গাড়িতে এটা খাই আর গুলা ভাইয়া সবগুলো আঙ্গুর খাবে। এটা তাদের নিজস্ব মধু, এই যে দেখতেই পাচ্ছেন তাদের নিজস্ব মধু। আর এই জায়গায় এসে আমরা টাকা দিব তাই দেখলাম। আর এই দেখেন আপনাদের সেই নাটের কথা বললাম, $18 এইখানে আছে, ওইখানেও $18, $18 দিয়ে এতগুলো পাবেন। কমই দেখতেছি, সবগুলো অর্গানিক। এখানেও দেখেন এই যে, এবং ওইটা আমি আপনাদের নতুন একটা নাটের সাথে পরিচয় করে দিব, পিখান। ওই ভালো লাগে না রে আপু। ওয়াও, এটা কিন্তু একটা কান্না করতেছে। ওয়াও, তাই তারা তো খেলতেছে খুব সুন্দর করে, আমাদের গুলারই সমস্যা। আজকের মতো বিদায় আদায় নিয়ে নিলাম, অনেক ভিডিও করলাম আপনাদের জন্য, অ্যান্ড বসে বসে খালি আপলোড দিব। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওরা সব আমাদের জন্য ওয়েট করতে করতে ওদের জীবন শেষ হয়ে গেছে।